জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভোট পরবর্তী সময়ে হিংসার অভিযোগ তুলে বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের। পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে কংগ্রেস কর্মী সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ তুলে চরলবনগোলা এলাকায় বিক্ষোভ কংগ্রেসের কর্মী সমর্থকদের। কংগ্রেসের কর্মী সমর্থকদের দাবি, তৃণমূল নেতা ও পুলিশ রাতের অন্ধকারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনের দিন একজন কংগ্রেস এজেন্ট গুরুতর আহত হন এবং ঘটনায় ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরেও পুলিশ আসামিদের না ধরে কংগ্রেসের কর্মী সমর্থকদেরকেই ধরছে বলে দাবি করেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। 25 নম্বর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী বলেন, পুলিশের মদতে বুথ দখল করে ভোট হয়েছে, আর তারই প্রতিবাদে আমরা হাইকোর্টে পুনরায় নির্বাচনের জন্য আবেদন করেছি। আমাদের আটকানোর জন্য তৃণমূলের নেতাকর্মীরা কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছেন। রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে গিয়ে বাড়ির মহিলাদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন কংগ্রেসের মহিলা সমর্থকেরা। রাত্রিতে বড়বাবু সহ নেই তৃণমূলের লোক নিয়ে বাড়ি যাচ্ছে, আমাদের বাড়িতে যে বাড়ি ভাঙচুর করে ভয় দেখিয়ে এরকম ভাবে আমাদেরই মানুষকে তুলে নিয়ে আসছে। ভোট তো দিতেই দেয়নি, ছাপা ভোট করেছে, আবার রাত্রে বেলায় আমার বাড়ি ঢুকে গেছে। আমার স্বামী নাই বাড়িতে, আমি ছেলে পেলে শুয়ে শুয়ে আছি, রাত্রে বেলা বাড়ি ভাঙে দরজা ভাঙে আমার বাড়িতে ঢুকে গেছে, আমার ছেলেরাকে হুম দিচ্ছে পুলিশ দারোগা বড়বাবু। ভোটের পরে আমাদের খুব অত্যাচার করছে, ঝামেলা করছে, তৃণমূলের লোকেরা থানার বড়বাবুকে নিয়ে আমাদের ঘরে গিয়ে মেয়েদের উপর অত্যাচার করছে। তারপরে আমাদের কর্মী যে এজেন্ট ছিল নাজিমউদ্দিন, তার নাক কেটে দিয়েছিল হাঁসে পাসলি দিয়ে। তার এদের বিরুদ্ধে যে কেস করা আছে তাদেরকে না তুলে আমাদের লোককে তুলে নিয়ে গেছে রাত্রে। আমাদের দাবি, আমরা নতুন করে ভোট চাই। হাত গাড়ান গোটা চেক করেন, একটা ভোটের কালি নাই, ভোট দিতে দেয়নি, তারা হাঁসে পাসলি নিয়ে ঘেরে বসে আছে। ভোটে জাতি দেয়নি আমরাকে, ওই মুড়ের উপরে যে গোটা রাস্তা নিয়ে ঘেরে বসে আছে, ওই কারণেই আমরা পুনরায় নির্বাচন চাই।